নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুয়েলার্স। আজকে আমরা জানবো আরেকটা ওয়ার্ড সম্পর্কে, সেটা হলো অ্যাভিয়েন্স, ABEYANCE, অ্যাভিয়েন্স। এই অ্যাভিয়েন্স শব্দটার বাংলা মানে হলো অপ্রয়োগ, অর্থাৎ যাকে ব্যবহার করা হয় না, প্রয়োগ করা হয় না, তাকে বলা হয় অপ্রয়োগ। এটি আমরা পার্টস অফ স্পিচে নাউন হিসেবে ধরব, নাউন বা বিশেষ্য পদ হিসেবে আমরা সাধারণত ধরে থাকি। এর ডেফিনেশনটা ইংরেজিতে এভাবে হতে পারে, আ স্টেট অফ টেম্পোরারি ডিসইউজ অর সাসপেনশন। আবার বলছি, ডেফিনেশনটা এভাবে হতে পারে, আ স্টেট অফ টেম্পোরারি ডিসইউজ অর সাসপেনশন। এর সিনোনিমগুলো হতে পারে সাসপেনশন, রিজার্ভেশন, ডরমেন্সি, এক্সপেকটেশন, ইন্টারমিশন এটসেট্রা। সিনোনিমগুলো আবারও বলছি, সাসপেনশন, রিজার্ভেশন, ডরমেন্সি, এক্সপেকটেশনস, ইন্টারমিশন এটসেট্রা। এবার আসবো অ্যান্টোনিম। অ্যান্টোনিমগুলো কি কি হতে পারে, রিভাইভাল, রিনিউয়াল, অপারেশন, রিসাসটেশন, অ্যাকশন, এনজয়মেন্ট, পজিশন, এক্সারসাইজ, ফোর্স এটসেট্রা। রিভাইভাল, রিনিউয়াল, অপারেশন, রিসাসটেশন, অ্যাকশন, এনজয়মেন্ট, পজিশন, এক্সারসাইজ, ফোর্স এটসেট্রা। এবার আসি এক্সাম্পলে, একটা এক্সাম্পল দেব যেখানে অ্যাভিয়েন্স ওয়ার্ডটা থাকবে। তাহলে এক্সাম্পলটা এভাবে হতে পারে, দিস রেগুলেশন ফেল ইন টু অ্যাভিয়েন্স আফটার দ্য 12th সেঞ্চুরি অ্যান্ড সাচ ইনস্ক্রিপশনস আর ভেরি রেয়ার। আবার বলছি এক্সাম্পলটা, দিস রেগুলেশন ফেল ইন টু অ্যাভিয়েন্স আফটার দ্য 12th সেঞ্চুরি অ্যান্ড সাচ ইনস্ক্রিপশনস আর ভেরি রেয়ার। তাহলে আমরা আজকে জানলাম অ্যাভিয়েন্স ওয়ার্ডটা সম্পর্কে, এরপরে আমরা আরও ওয়ার্ডগুলো সম্পর্কে জানবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।